বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব এখনও অব্যাহত। প্রতিনিয়ত সংক্রমিত হওয়ার শঙ্কায় দিন পার করতে হচ্ছে বিশ্ববাসীকে। সদ্য জন্মদাত্রী মায়েরা নিজের পাশাপাশি রয়েছেন সন্তানের জীবন নিয়ে গভীর চিন্তায়। তবে আশার বাণী শুনিয়েছেন আমেরিকার 6টি বিশ্ববিদ্যালয় এবং 1টি হাসপাতালের যৌথ গবেষণা। গবেষণাটি বলছে সংক্রমিত মায়ের স্তন্যদুগ্ধে করোনা ভাইরাসের কোনো জেনেটিক পদার্থই থাকে না। জন্মলগ্ন থেকেই একটি শিশুর জন্য অপরিহার্য খাদ্য মাতৃদুগ্ধ, যার কোনো বিকল্প হয় না। এটি এমন একটি অ্যান্টিবডি তৈরি করে যা বর্তমান পৃথিবীতে মহামারী আকার ধারণ করা করোনার বিরুদ্ধেও দারুণভাবে কার্যকরী। জানা গেল কোভিড আক্রান্ত মায়ই পরিত্রাতা হয়ে ওঠেন সদ্যজাতের, কেননা সংক্রমিত মায়ের স্তন্যদুগ্ধে করোনা ভাইরাসের কোনো জেনেটিক পদার্থই থাকে না। ফলে করোনার বিরুদ্ধে লড়তে শরীরে অ্যান্টিবডি তৈরি করে নিতে শিশুর আর টিকার প্রয়োজন হয় না, এমন খবরই দিয়েছে আমেরিকার 6টি বিশ্ববিদ্যালয় এবং 1টি হাসপাতালের যৌথ গবেষণা। গবেষণাটি চালিয়েছে আইডাহো বিশ্ববিদ্যালয়, রচেস্টার বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরকানসাস বিশ্ববিদ্যালয়, তুলে বিশ্ববিদ্যালয় এবং ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন্স হসপিটাল। গত 23 ডিসেম্বর নজরকাড়া এই গবেষণাপত্রটি প্রকাশিত হয় আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজিতে। গবেষণাটি চালানোর জন্য 60 জন সদ্য প্রসূতির স্তন্যদুগ্ধের নমুনা পরীক্ষা করা হয় এবং সেখানে দেখা যায় তাদের 3/4 মধ্যেই শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ইমিউনোগ্লোবিন এ শ্রেণীর অ্যান্টিবডি রয়েছে এবং সেটি পাওয়া গিয়েছে পর্যাপ্ত পরিমাণে। পাশাপাশি আরও একটি বিষয়ও হচ্ছে কোভিডে সংক্রমিত মায়ের স্তন্যদুগ্ধে করোনা ভাইরাসের কোনো জেনেটিক পদার্থই থাকছে না, অর্থাৎ মায়ের শরীরে ভাইরাসের সেই জেনেটিক পদার্থ থাকলেও কোনো না কোনো কারণে তা তার স্তন্যদুগ্ধে মিশতে পারছে না। তবে এ বিষয়টি গবেষকরা উদ্ঘাটন করতে পারেননি। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অতিমারী শুরু হওয়ার পর আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC যে সদ্য প্রসূতিদের স্তন্যপান করানো অব্যাহত রাখার সুপারিশ করেছিল, এই গবেষণার ফল সেই সুপারিশকে যুক্তির ভিত্তিভূমিতে শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে দিল। অন্যতম মূল গবেষক আইডাহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল কে শেলি ম্যাকওয়েরি বলেছেন, আমরা দেখেছি কোভিড আক্রান্ত হওয়ার 2 মাস পরেও স্তন্যদুগ্ধে শিশুকে দেওয়ার জন্য অ্যান্টিবডি থাকছে পর্যাপ্ত পরিমাণে, আর সেই অ্যান্টিবডিগুলো ডেল্টা ওমিক্রন সহ করোনা ভাইরাসের প্রায় সবকটি রূপকেই সদ্যজাতের শরীরে রুখে দিতে পারছে। দেখা গিয়েছে কোনো কোনো মায়ের ক্ষেত্রে সংক্রমণের 1 সপ্তাহের মধ্যেই শিশুকে দেওয়ার জন্য ওই অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে যাচ্ছে স্তন্যদুগ্ধে। গবেষকরা জানান স্তন্যদুগ্ধে মূলত তৈরি হচ্ছে ইমিউনোগ্লোবিন এ জাতের অ্যান্টিবডি, যেগুলো ভাইরাসের বাইরে থাকা সুরের মতো স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশে বেঁধে ফেলতে পারে। সংক্রমণের পর ভাইরাস এই স্পাইক প্রোটিনের মাধ্যমে মানব কোষ নঙর করে ফেলে। তবে কোভিডে সংক্রমিত মায়েদের স্তনের ত্বকে ভাইরাসের জেনেটিক পদার্থের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। স্তনের ত্বক ভালোভাবে ধুয়ে না দিলে ভাইরাসের পরিমাণ বেশি যায়, অন্যদিকে ধুয়ে দিলে তা খুব সামান্য পরিমাণে পেয়েছেন বলে গবেষকরা জানিয়েছেন। তারা আরও জানান কোভিড সংক্রমিত মায়েদের হাঁচি কাশি থেকেই ভাইরাসের জেনেটিক পদার্থগুলিকে স্তনের ত্বকে আসছে। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।